নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। আজকে একটি নতুন অফবিট ডেস্টিনেশনের সন্ধান নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকে আমাদের এই ভ্রমণের ভিডিও। নর্থ বেঙ্গলের খুবই জনপ্রিয় একটি জায়গা যার নাম দার্জিলিং, আর এই দার্জিলিংয়ে রয়েছে আজকের এই অফবিট জায়গা যার নাম মজুয়া বস্তি। দার্জিলিংয়ের মানেভঞ্জন ইন্দো নেপাল সীমান্ত থেকে 5042 ফুট এবং 4 কিলোমিটার দূরে অবস্থিত মজুয়া বস্তি সাওয়াজি খোলার তীরে যেন প্রকৃতি মায়ের কোলে শুয়ে আছে দুটি সুন্দর গ্রাম মজুয়া এবং সিংবংডেরা এবং সিঙ্গালীলা বন পরিসর দ্বারা বেষ্টিত। অস্পর্শিত উদ্ভিদ এবং প্রাণী জগৎ, পাখিদের কিচিরমিচির সহ দূষণ মুক্ত পরিবেশ, বিভিন্ন প্রজাতির জাদুকরি নাচের সাথে অলিঙ্গন করা হয়েছে। এই জায়গাটি পাখি পর্যবেক্ষক এবং যারা নির্জনতা, শান্ত এবং শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করতে চান তাদের জন্য আদর্শ। দার্জিলিংয়ের এই অফবিট জায়গা মজুয়া বস্তিতে থাকার জন্য যে রেজর্টটি রয়েছে তার নাম মজুয়া ফরেস্ট রেজর্ট। আজকের মজুয়া ফরেস্ট রেজর্টে থাকবার জন্য আমাদের টিএজি ট্রিপার থেকে কী কী ফেসিলিটিসগুলি পাবেন সেগুলি একটু জেনে নিন। রয়েছে রুম, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স উইথ টি অর কফি, ডিনার, রেস্টুরেন্ট, হাই স্পিড ইন্টারনেট অ্যাক্সেস এবং এয়ারপোর্ট শাটেলের সুযোগ সুবিধা। আপনাদের শুধু এই এয়ারপোর্ট শাটেলের জন্যই আলাদা খরচ করতে হবে। এবং এই রেজর্টটি পোষ্য প্রাণী অনুমোদিত, মানে পেটস অ্যালাউড। এখানে ভ্রমণ করতে এসে যে চারপাশের সাইটসিনগুলি আপনারা দেখতে যাবেন তা হলো 1. সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, 2. চ্যামং টি এস্টেট গার্ডেন, 3. সুমেন্দু লেক এবং 4. সান্দাকফু। এছাড়াও যদি আপনারা এই অফবিট জায়গা থেকে আর একটু দূরে দুটো আরও নতুন অফবিট জায়গায় থাকতে চান তার মধ্যে 1 হলো মিরিক এবং 2 হলো দার্জিলিং। কিভাবে পৌঁছাবেন আপনারা আজকের এই রিসর্টে? যদি আপনারা আসেন বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তাহলে আপনাদের সময় লাগবে 3 ঘন্টা 13 মিনিট, দূরত্ব পড়বে 87 কিলোমিটার। যদি আপনারা আসেন প্যাকিয়ং এয়ারপোর্ট থেকে তাহলে আপনাদের সময় লাগবে 3 ঘন্টা 53 মিনিট, দূরত্ব পড়বে 97 কিলোমিটার। এবং যদি আপনারা আসেন রেলপথে NJP মানে নিউ জলপাইগুড়ি রেলওয়ে জাংশন থেকে তাহলে আপনাদের সময় লাগবে 3 ঘন্টা 24 মিনিট, দূরত্ব পড়বে 91 কিলোমিটার। কত খরচ পড়বে আজকের এই রেজর্টে থাকবার জন্য? প্রতি ব্যক্তির তার পছন্দ করা ঘর এবং মনের মতন সমস্ত খাবার মিলিয়ে মাথাপিছু খরচ পড়বে মাত্র 1800 টাকা। বিস্তারিত তথ্য জানতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বার +91 628 999 1721 এই নাম্বারে কল কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এছাড়াও যদি আপনারা বিভিন্ন অফবিট জায়গায় থাকা হোটেল, রিসর্ট, ব্যাঙ্কুয়েট, হোমস্টে ছবিসহ সমস্ত তথ্য দেখতে চান তাহলে আর দেরি না করে এখনই আমাদের ফেসবুক পেজ TAZ ট্রিপারকে ফলো করুন, যার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। লিঙ্কটি ক্লিক করুন এবং আমাদের TAZ ট্রিপার ফেসবুক পেজে পৌঁছে যান, যেখানে গেলেই আপনি সমস্ত ছবি সমেত তথ্য পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে আমাদের ইনস্টাগ্রাম পেজ, যার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের ইনস্টাগ্রাম পেজকে ফলো করতে ভুলবেন না। এছাড়া সার্চ করতে পারেন আমাদের ওয়েবসাইট www.taztripper.com। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধু এবং পরিবারের সাথে এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, কিংবা তথ্য জানতে চাইলেও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তার সাথে TAZ ট্রিপার বং এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে আমরা প্রতিদিন এরকম নতুন নতুন অফবিট ডেস্টিনেশনের সন্ধান আপনাদের কাছে নিয়ে আসতে পারি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন এবং সাবধানে থাকুন। দেখা হচ্ছে আগামী কোনো এক ভ্রমণের ভিডিওতে। নমস্কার।